আলহামদুলিল্লাহ কিন্তু সাহবাব আমরা ধারাবাহিক ভাবে সরোবরের কায়নাত সাল্লাল্লাহু ইসলামের কন্যা সন্তানদের সম্বন্ধে আলোচনা করতেছিলাম। এবার 3 নম্বর কন্যা সন্তান কুলসুম রাজিয়াল্লাহু আনহা সম্পর্কে আলোচনা এ আসতেছে। হযরত উম্মে কুলসুম রাজিয়াল্লাহু আনহা ও হযরত ফাতেমা রাজিয়াল্লাহু আনহার মধ্যে কে বড় ছিলেন এই বিষয়ে মতভেদ রয়েছে। অধিকাংশের মতে হযরত উম্মে কুলসুম রাজিয়াল্লাহু আনহা বড় ছিলেন। প্রথমে মুতাইবা ইবনে আবু লাহাবের সহিত বিবাহ হয় কিন্তু রোগসতী হইয়াছিল না, যেহেতু সূরা তাব্বাত কেদার রাজি হওয়ার কারণে তালাক হইয়া যায়। সেহেতু রোকাইয়া জোরানোর ঘটনা বণিত এই কথাটা আগের ঘটনা রোকাইয়া জোরানোর ঘটনা বণিত হয়েছে, কিন্তু তাহার স্বামী পরে মুসলমান হইয়া গিয়েছিল তা পূর্ব উল্লেখ করা হইয়াছে। পক্ষান্তরে উতাইবা কুলসুম রাজিয়াল্লাহু আনহা তালাক দেওয়ার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট আসিয়া চরম বেয়াদবী অশোভনীয় কথাবার্তা বলে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বদ্ধ করলেন যে আল্লাহ আপনার কুকুরদের মধ্যেও একটি কুকুর তার উপর নিযুক্ত করিয়া দিন। আবু তালেব তখন জীবিত ছিলেন, মুসলমান না হওয়া সত্ত্বেও ভয় হইয়া গেলেন এবং বললেন যে তার বদ্ধ হইতে তোর রক্ষা নেই। অতবার উতাইবা একবার সিরিয়া সফরে যাইতেছিল, তার পিতা আবু লাহাব সর্বপ্রকার বিদ্বেষ শত্রুতা থাকা সত্ত্বেও বলিতে লাগিল যে আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদ্ধবার ভয় হইতেছে। কাবেলার সবাই যেন আমাদের প্রতি লক্ষ্য রাখে। কাবেলা এক মন্দিরে পৌঁছিল, সেখানে অনেক বাঘ ছিল, তার চেয়ে সমস্ত কাবেলার আসবাবপত্র একত্র করিয়া টিলার মতো বানাইয়া উহার উপর উতাইবাকে শোয়াইল এবং কাবেলার সমস্ত লোক চারিদিকে শয়ন করিল। তার চারটি বাঘ আসিল এবং সকলের মুখ শুকিল। অতবার এক লাভে ও টিলার উপর পৌঁছিয়া উতাইবার মাথা দেওয়াকে বিচ্ছিন্ন করিয়া ফেলিল। আল্লাহ আকবার, সে একটি শিক্ষা দিল কিন্তু সঙ্গে সঙ্গে কাজ শেষ হইয়া গিয়েছিল। কোন কোন ঐতিহাসিকের মধ্যে সে মুসলমান হইয়া গিয়েছিল আর এই ঘটনা প্রথম ভাইয়ের সহিত ঘটিয়াছিল। অর্থাৎ রুকাইয়ার জন্য আনহা বা কুনসুমের জন্য আনার স্বামীদের মধ্যে হইতে একজন মুসলমান হইয়াছেন, অপরজনের সহিত এই ঘটনা ঘটিয়াছে। এই কারণে আল্লাহ ও লগনের সহিত দুশ্মনী রাখার ব্যাপারে বিধি প্রদর্শন করা হইয়াছে। স্বয়ং আল্লাহ তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, মান আযা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুমু আযানতুহু বিল হারব, যে ব্যক্তি আমার কোন ওলিকে কষ্ট দেয় তার প্রতি আমার পক্ষ হইতে যুদ্ধ ঘোষণা করা হইল। যে ব্যক্তি আমার কোন ওলিকে কষ্ট দেয় তার প্রতি আমার যুদ্ধ ঘোষণা করা হইল। অর্থাৎ রুকাইয়ার জন্য আনার ইন্তেকালের পর তৃতীয় হিজরি রবিউল আউয়াল মাসে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহার বিবাহ ওসমানের সঙ্গে হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আমি উম্মে কুলসুমের বিবাহ ওসমানের সহিত আসমানি ওয়াহির নির্দেশে করে যাচ্ছি। কোন কোন বর্ণনা মতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা এবং হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা উভয়ের সম্পর্কে ইয়া ইরশাদ করিয়াছেন, প্রথম স্বামীর ঘরে দাওয়াই হয় নাই আর হবে ওসমানের জন্য হইতেও তার কোনো সন্তান হয় নাই। এই নবমীজির শাবান মাসে ইন্তিকাল করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তিকালের পর ইরশাদ করিয়াছেন, যদি আমার 100 মেয়ে থাকিত আর মৃত্যুবরণ করিত তবে আমি এইভাবে একের পর এক সকলের বিবাহ ওসমান রাদিয়াল্লাহু সঙ্গে দিতাম। সুবহানাল্লাহি বিহামদিহি, অপেক্ষায় থাকুন এবারে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওয়াকিয়া সম্পর্কে আমরা আলোচনা করতেছি ইনশাআল্লাহ।